দেখুন, এটা পশ্চিমবাংলার রাজনীতি, ভারতের রাজনীতিও কিছু কিছু আছে। পশ্চিমবাংলার রাজনীতি আগে বলা হতো গায়রাম গায়রাম, এখন সেই ফুটবল ক্লাব চেঞ্জ করার মতোই রাজনীতির এই পর্যায়ে চলে এসছে। কারণ যে যেভাবে রাজনীতি করে, ভারতীয় জনতা পার্টির আমরা যারা আদর্শে বিশ্বাস করি তারা নীতিনিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করি, আর সেভাবে আমরা কাজ করব। কিছু লোক আসবে যাবে, সে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তিন দিন আগেও তো উনি দলের মুখপাত্র হিসেবে প্রেস মিট করেছেন, আপনাদের দলের বহু তথ্য উনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাহলে কি এই সবটা মানে চমকছে? দেখুন, কিছু প্রফেশনাল লোক থাকে যেখানে যায় সেরকম বলে। এর আগে উনি কংগ্রেসে ছিলেন, পরের দিন বিজেপির হয়ে বসলেন মিডিয়াতে। তো নিজেদেরও ঠিক করতে হবে বিশ্বাসযোগ্যতা কতটা থাকবে না থাকবে, রাজনীতি তো একদিনের নয়। জয়প্রকাশ গিয়ে বলছেন যে বিজেপি মুহূর্তে আইসিইউতে রয়েছে, সেটা কবে কেটে কাটবে সেটা জানি না। হ্যাঁ, সেই জন্য যদি উনি চলে যান তো বলার কিছু নাই, আমরা পার্টি দাঁড় করিয়েছি, পার্টি গাড্ডায় পড়ে গেছে। আজকাল সব পার্টির জীবনে এরকমই আসে, সব ব্যক্তির জীবনেও আসে, আমরা জানি এটা, সেটা জেনে স্ট্রাগল করছি, আমরা পার্টিকে আমার দাঁড় করাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ওই অনেকটা রাস্তা জোড়া ছিল, ওটা সরে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তিনি নাকি বলেছেন মানুষের অসুবিধা হচ্ছে। না, এতদিন পরে কেন মনে পড়লো মানুষের অসুবিধা হচ্ছে? বছরের পর বছর রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল, এত বছর মানুষকে কষ্ট দিয়েছেন, তার জন্য তাহলে ক্ষমা চেয়ে নিন একবার। নির্বাচনের সময় পাড়াতে কাউকে প্রচার করতে ঢুকতে দেওয়া হয়নি, আমাদের ক্যান্ডিডেটকেও ঢুকতে দেয়নি, ওটাকে নিষিদ্ধ এলাকা করে রাখা হয়েছিল, প্রহিবিটেড এলাকা। কোনো একজন ব্যক্তি থাকেন বলেন ওই রাস্তা দিয়ে অন্য কেউ যাবে না, আমরা তো দিল্লিতে যাই, প্রাইম মিনিস্টারের বাড়ির সামনে দিয়ে রাস্তা খোলা আছে, আপনি যান। এই ধরনের নিজেকে সময় থেকে এত উঁচুতে মনে করার কী কারণ আছে? সাধারণ মানুষের জীবনকে ব্যাঘাত ঘটিয়ে নিজে শান্তিতে থাকবো, এটা হয় না। যদি ভুল ছিল আগে ঠিক করা উচিত ছিল। তৃণমূলে বলা হয়েছে এক ব্যক্তি এক পদা সম্ভব না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কালকে ফিরাদ হাকিমকে অ্যাডিশনাল দায়িত্ব, কোনোদিনই সম্ভব নয়, ছিল না, লোক দেখানো ছিল এটা। আমরা যেহেতু করি তো বিজেপির সঙ্গে তারা একটুখানি প্রতিস্পর্ধা করতে এসেছিলেন, জেলা ভাগ করছেন আমাদের মতো, সেরকম দায়িত্ব দেওয়ার চেষ্টা করছে। কারণ উনি চার পাঁচজনের বেশি লোককে বিশ্বাস করেন না, সব কিছু তাদের হাতে রাখেন। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, শোভনদার ব্যাপারে এরকম কিছু লোক চলে গেছেন, তার মনে হচ্ছে যে কন্ট্রোল করার সুবিধাও দু তিনজন লোকই যথেষ্ট, তার বেশি নয়, কারণ পার্টিটা তো পরিবারের পার্টি। এই মুহূর্তে বিক্ষুব্ধ নেতারা খুব ফাঁপড়ে, তারা বলছেন যে জয়প্রকাশ মজুমদার চলে গেলেন গতকাল, পরশুদিন মিটিংয়ের সময় তারা জানতেন না, গদ্দারি করেছেন তাদের সঙ্গে। এখন তারা ঠিক করুন কাকে বিশ্বাস করবেন, পার্টিকে বিশ্বাস করবেন কি কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন। কেউ যদি নিজেকে বিক্ষুব্ধ মনে করে তাহলে তো তাকে আর কিছু বলার নেই, কোনো ব্যাপারে দ্বিমত হতে পারে, কেউ মনে করতে পারেন আমার প্রতি শুভেচ্ছার হয়নি, তার বিচারের জায়গা আছে, অপেক্ষা করতে হয়।